নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড খ্যাপার পদাঘাতে কুষ্ঠরোগীও সুস্থ লেখা অতীন্দ্র দানিয়াড়ি পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী মাঝরাতে ঘুম ভেঙে গেল নাটরের রানীর ঘেমে নে বিছানায় উঠে বসলেন তিনি কাঁদতে কাঁদতে তার আরাধ্য দেবী মা তারাকে স্মরণ করলেন দুহাত জোর করে মাকে বললেন মাগো আমি কি অপরাধ করেছি যে তুমি স্বপ্নে এসে আমাকে বললে এই রাজ্য ছেড়ে তুমি চলে যাবে মা আমার এই রাজ্যপাঠ সিংহাসন এত কিচ্ছু চাই না। আমি তোমার শরণাগত থাকতে চাই না যদি কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা মা। হঠাৎ বিদ্যুতের আলোয় চারপাশ ঝলসে উঠল আর আকাশ থেকে ভেসে এলো দৈববাণী মন্দিরের পুরোহিত আর দারোয়ান মিলে আমার পাগল ছেলে খ্যাপাকে প্রচন্ড মারধর করেছে ওরা জানে না যে তাদের ওই মার আসলে আমার শরীরেই পড়েছে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে আমার খ্যাপা ছেলের অপরাধ ছিল যে সে আমারই ডাকে আমার সঙ্গে বসে ভোগ খাচ্ছিল ওই রকম প্রচণ্ড মার খাওয়ার পর থেকে তিন দিন হয়ে গেল ছেলেটা আমার কিচ্ছু খায়নি তাই আমিও তিন দিন ধরে জলস্পর্শ করিনি তুই বল ছেলে না খেলে মা কখনো খেতে পারে রানী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাকে বললেন আমাকে ক্ষমা করো মা আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে তারাপীঠ মন্দিরে মায়ের সঙ্গে তার খ্যাপা ছেলেরও ভোগ দেওয়া হবে দৈববাণী থেমে গেল থেমে গেল বিদ্যুতের চমক অবাক হয়ে রানী ভাবতে লাগলেন কে এই খ্যাপা স্বয়ং তারা মায়ের আদরের সন্তান কে এই মহাসাধক কোন রকমে রাতটা কাটিয়ে ভোরবেলাতেই রানী ছুটলেন মন্দিরে তার মুখে গতরাতের রাতের ঘটনা শুনে সবাই স্তম্ভিত সত্যি তিন দিন আগে খ্যাঁপা সাধক মন্দিরের ভিতর ভোগ খেতে ঢুকেছিলেন তখন পুরোহিত এবং দারোয়ান মিলে তাকে বেধড়ক মেরেছে আর দেরি করলেন না রানী তৎক্ষণাৎ নির্দেশ দিলেন আজ থেকেই তারাপীঠ মন্দিরে তারামায়ের সঙ্গে তার পাগল ছেলে মহাসাধক খ্যাপাকেও ভোগ দেওয়া হবে এমনই ছিল মা তারার সঙ্গে তার পাগল ছেলে বামা খ্যাপার নিবিড় সম্পর্ক খুব ছোট থেকেই সংসারের প্রতি নিতান্ত উদাসীন ছিলেন বামা খেপা। মা তারাবাদে পৃথিবীর আর কোনো বিষয় তাঁর কোনো আগ্রহ ছিল না তারপরে কালী সাধনা করতে করতে তারাপীঠ মহাশশানী হয়ে উঠল বামা খ্যাপার বাসভূমি শক্তিপীঠের এই মহান কালী সাধক এমন অনেক কাণ্ড করেছেন যা একেবারেই অলৌকিক তেমনই একটি গল্প আপনাদের শোনাই একদিন সকালে পুজো করতে মন্দিরে আসছেন বামা পথের মধ্যে ফুটে থাকা বিভিন্ন বনফুল তিনি তুলে আনতেন মায়ের পূজার জন্য এমনকি যেসব ফুলকে পুজোর জন্য কেউ গ্রাহ্যই করে না যেমন ধরা যায় ঘেঁটু সেসব ফুলও তিনি নিয়ে আসতেন তারা মায়ের পূজার জন্য সেদিনও ফুল নিয়ে হেঁটে আসছেন তিনি সঙ্গে আছে তার সর্বক্ষণের অনুচর চারটি কুকুর কালো ভুলো লালি আর ফুলি। বামাকে মন্দিরে আসতে দেখলে সাধারণত চারপাশের লোকজন একটু আড়ালে সরে যেত আসলে তারাই খ্যাপা সাধককে একটু ভয়ই পেত জয় তারা জয় তারা বলতে বলতে কালী সাধক মন্দিরের সিঁড়ি বেয়ে চাতালি উঠেই দেখতে পেলেন একটি কুষ্ঠ রোগী মায়ের মন্দিরের দরজার সামনে যন্ত্রণায় কাতরাচ্ছে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন খ্যাপা সেই রোগের কাছে গিয়ে চিৎকার করে বললেন মায়ের মন্দিরে বসে রঙ্গতামাশা হচ্ছে আনন্দময়ীর সামনে নিরানন্দ যা বেরো এখান থেকে বেরো এই বলে সেই রোগীকে জোরে একটি পদাঘাত করলেন খেপা লাথিকে প্রচন্ড আর্তনাদ করে মন্দির থেকে গড়িয়ে নিচে পড়ে গেল সেই রোগী চারপাশ থেকে ছুটে এলো লোকজন বামার সেদিকে নেই মহা আনন্দে জয় তারা জয় তারা বলতে বলতে মন্দিরের মধ্যে ঢুকে গেলেন তিনি এদিকে বাইরে তখন এক আশ্চর্য দৃশ্য যন্ত্রণাকাতর রোগীটির আর্তনাদ শুনে দৌড়ে আসা লোকজন বিস্ময় হতবাক তারা দেখলো ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত পঙ্গু হয়ে যাওয়া সেই মানুষটি নিজেই উঠে দাঁড়িয়েছে তার দেহে সেই ভয়ঙ্কর রোগের চিহ্ন মাত্র নেই সে তখন সম্পূর্ণ সুস্থ স্তম্ভিত মানুষগুলি সবাই হাত জোড় করে জয়ধ্বনি দিয়ে উঠল জয় বামা খ্যাপার জয় জয় বামা খ্যাপার জয় সেই জয়ধ্বনিকে ছাপিয়ে মন্দিরের ভিতর থেকে ভেসে এলো তারা মায়ের পাগল ছেলে বামা বজ্রগম্ভীর কণ্ঠ জয় তারা